ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস। আজ আমি কথা বলবো খুব বেসিক জিনিস নিয়ে। মানে আমাদের বেসিক জিনিস খুব নির্দিষ্ট, আমাদের চারটে বেসিক জিনিস আছে, যোগ বিয়োগ গুণ ভাগ। এই জিনিসগুলোকে যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে আমাদের ম্যাথের প্রতি ইন্টারেস্ট অনেক বেড়ে যাবে। তো আমি প্রথমে যে ভাগ সম্পর্কে বলবো, ভাগ সম্পর্কে আমরা সকলেই জানি যে এখানে ভাগ করা হয়। মনে করুন আপনি যে 5 কে 11 দিয়ে ভাগ করছি, তাহলে এই যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে ভাজক, এই যে 11 যে সংখ্যাটা আছে এটাকে বলা হচ্ছে ভাজ্য। আমি 5 × 2 = 10 লিখলাম, 10 লিখলে যে জিনিসটা আসলো এটা হচ্ছে ভাগফল, আর বিয়োগ করার পর থাকলো 1, এটা হচ্ছে ভাগশেষ। তো এগুলো একদম বেসিক জায়গা, যে বেসিক জায়গায় একটা ফর্মুলা আসে যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মানে আমি যদি এই যে সংখ্যাটা আছে যে ভাজ্য যেটা 11, এটা ভাজক কত 5 এবং ভাগফল 2 দিয়ে গুণ করি তাহলে ভাগশেষ, সে সঙ্গে যোগ করি তাহলে দেখবো দুদিকেই 11 11 এসে যাচ্ছে। এই বেসিক নিয়মের উপর বেস করে আমি একটু কিছু বলবো। তো আমাদের আমি একটা এবার মনে করুন আমি একটা ভাগ লিখছি 4 9 5, এটাকে আমি 7 দিয়ে ভাগ করতে চাইছি, এটাকে আমি 7 দিয়ে ভাগ করতে চাইছি, তাহলে কত হয়, 7 7 49, 7 7 49। এবার কি হবে, এই যে 5 সংখ্যাটা আছে এই 5 সংখ্যাটা এখানে নামবে, তাহলে কি আমাদের ভাগ কমপ্লিট হয়ে গেছে? কারণ 7 দিয়ে 5 ভাগ যায় না, তাহলে ভাগ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি আমাদের ভাগটা ঠিক আছে সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের বেসিক যে রুলটা আছে সেই রুলটা যদি আমি ফলো করি যে 7 7 গুণ করলে কত হয় 49, 49-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে আসে আমাদের হচ্ছে 54, তাহলে আসে আমাদের 54, কিন্তু আমাদের কত আছে 4 9 5। তাহলে এই ভাগটার মধ্যে কিছু একটা ভুল আছে। কেন ভুল হয়, কি করতে আমরা এই জিনিসগুলোকে ভুল করে ফেলি, যে এখানে একটা সংখ্যা নেমেছে নেমেছে তারপর ভাগ যাচ্ছে না, তখন আমাদের কি করতে হবে, কোন স্টেপ ফলো করলে আমাদের এই ভাগগুলো সবসময় ঠিক হবে, কোনো সময় ভুল হবে না, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য আমি কয়েকটা বেসিক জায়গা বলছি, তো এই জায়গাটা আমি আবার বলবো। তো আমি এটাকে মুছে নিচ্ছি, প্রথমে করতে হবে মনে করো 3 5 6 1, এরকম একটা সংখ্যা আছে, 3 5 6 1 এরকম একটা সংখ্যা আছে, আমি এটাকে 3 দিয়ে ভাগ করতে চাইছি, তাহলে কি করবো আমি 3 1 3, তারপর কি করবো আমি 5টাকে নামাবো, একটা সংখ্যা নামে সবসময়, তাহলে 3 1 আবার 3, বিয়োগ করলে কথা হচ্ছে 2, পরে যে সংখ্যাটা আছে 6, এই 6 সংখ্যাটাকে নামাবো, তাহলে কি হচ্ছে 3 8 24, তাহলে 2 সংখ্যাটাকে নামাবো এবং শেষে যে সংখ্যাটা আছে 1 এখানে নামাবো, দেখতে পাচ্ছি 3 7 21 এবং ভাগটা মিলে গেল। তাহলে এই হচ্ছে বেসিক জায়গা, এই জায়গাটাকে একটা জিনিস করেছি, কি করেছি তা তার জন্য আমি বোঝানোর জন্য আরেকটা অঙ্ক নিচ্ছি, মনে করুন 5 ভাগ 205। তো আমি কি করবো, এখানে দেখতে পাচ্ছি 2 যে সংখ্যাটা আছে 2 সংখ্যাটা ভাগ যাচ্ছে না, তাহলে 2 আর 0 নিয়ে নেবো, কথা হয় 4 5 20, আর এই যে 5 সংখ্যাটা নামবো, তাহলে কথা হয় 5 1 5, এই মিলে গেল ভাগটা, এখানেও ভাগটা মিলে গেল। তো এই দুটো জায়গার মধ্যে আমি একটা স্মল ডিফারেন্স আছে, কি ডিফারেন্স আছে, আমি এখানে প্রত্যেক ডিজিট নামিয়েছি আলাদা আলাদা করে, প্রত্যেকটা ডিজিট নামিয়েছি আলাদা আলাদা করে, প্রত্যেকটা ডিজিট নামিয়েছি, কিন্তু এখানে কি করেছি, এখানে আমি একবারে দুটো ডিজিট নামিয়ে ফেলেছি, একবারে 20, যদি আমি এখানে একটা ডিজিট করে নামাতাম তাহলে কি হতো, তাহলে আমাদের কি দাঁড়াবে, প্রথমে যে 2 সংখ্যাটা আসছে এই সংখ্যাটা আমাকে ভাগ করতে হতো, কিন্তু 5 দিয়ে 2 সংখ্যাটা ভাগ যায় না, কেন যায় না, কারণ 5 সংখ্যাটা বড় 2 সংখ্যাটা ছোট, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে এই জায়গা থেকে আমাদের মেন সমস্যাটা শুরু হয়, আমরা একটা ডিজিট ডিজিট করে নিয়ে ভাগ করব না একের অধিক ডিজিট নিয়ে ভাগ করব। তো বেসিক নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা প্রত্যেক সময় একটা ডিজিট করে নিয়ে ভাগ করব, কিন্তু এখানে একটা ডিজিট তো ভাগ যাচ্ছে না, তাহলে কি করব, এখান থেকে আমাদের কোশ্চেনটা শুরু। তো এক্ষেত্রে আমি কি করব, আমি আগে ভাগের যে নিয়মটা আছে ভাগের ক্ষেত্রে যেটা আছে সেই জিনিসটা আমাদের করতে হবে, কি করতে হবে, 5 এখানে একটা পজিটিভ সংখ্যা আছে, এখানে একটা পজিটিভ সংখ্যা আছে, এই পজিটিভ সংখ্যা দুটো ভাগ করলে অবভিয়াসলি একটা পজিটিভ সংখ্যা আসবে, পজিটিভ সংখ্যার সঙ্গে পজিটিভ সংখ্যা ভাগ করলে অবভিয়াসলি একটা পজিটিভ সংখ্যা আসবে। তো আমরা কি করব, এই যে 5-এর ঘরে যে নামতাটা হয় সেটা আমরা 5 5 5 10 5 3 15, তারপর এইভাবে আমরা লিখতে থাকব, 5 6 30 5 7 35 5 8 40 5 9 45 5 10 50,
এখানে দেখো পাঁচ থেকে শুরু হয়েছে, আমরা আগে সংখ্যাগুলো শূন্য তার কথা শূন্য, এই জায়গাটা হচ্ছে মেন, এই যে পাই ভ্যালু জিরো সমান জিরো হয় এটাকেও নিতে হবে। তাহলে বলবে যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রিও নিন, বলছে না কেন নিতে পারবো না, কারণ এটা পজিটিভ সংখ্যাকে পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করেছি তাহলে একটা পজিটিভ উত্তর আসবে। তাহলে যখন পাঁচ ইন্টু জিরো, তাহলে এই যে দুই সংখ্যাটা যখন ভাগ যাচ্ছে না তখন আমরা লিখবো হচ্ছে জিরো, তখন আমরা লিখবো হচ্ছে জিরো, পাঁচ ইন্টু জিরো কত হয় জিরো। এরপর তুমি একটা ডিজিট নামো, এরপর আমি তুমি একটা ডিজিট নামো, এখানে বিয়োগ করলে কত হচ্ছে দুই, এখানে শূন্য, এবার একটা ডিজিট নামো, এবার কত হচ্ছে চার পাঁচ এক কুড়ি নেমে গেল, এরপরের সংখ্যাটাকে নামো পাঁচ, একটা ডিজিট নামলো পাঁচ একে পাঁচ। তাহলে এই যে দুটো ভাগ আছে এই দুটো ভাগের মধ্যে ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হচ্ছে আমি এখানে একবার দুটো ডিজিট নামিয়েছি আর এখানে একটা ডিজিট করে করতে করতে গেছি, যখন ভাগ মিলছে না তখন আমি কি করছি জিরো দিয়ে গুণ করছি। এবার আমি যে প্রথম উদাহরণটা নিয়েছিলাম সেই টাইপের উদাহরণগুলো নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করছি। আমি নিয়েছিলাম এখানে ফোর নাইন ফাইভ, যদি এই ভাগটা করতে হয় তখন আমি কি করবো একটা ডিজিট নেবো, প্রথমে কত আসছে চার, ভাগ যাচ্ছে ভাগ যাচ্ছে, তাহলে শূন্য দিয়ে গুণ করবো। এবার ফোর নাইন এরকম ভাবে এর পরের সংখ্যাটা নামলো, ফোরটাতে বিয়োগ করে দিয়েছে একটা সংখ্যা নামলো, কত হচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ, ঠিক আছে। এর পরের সংখ্যাটা নামলো, এখানেও আমাকে ভাগ করতে হবে, কি হয়েছে একটা সংখ্যা যখনই নেমেছে তখন আমি ভাগ করবো, তাহলে শূন্য দিয়ে গুণ করবো, তাহলে এখানে কত হচ্ছে শূন্য, তাহলে পাঁচ থেকে গেল। এবার যদি আমি গুণ করি সেভেন ইন্টু সত্তর প্লাস ফাইভ, তাহলে দেখবো ফোর নাইন জিরো প্লাস ফাইভ এখানে টু ফোর নাইন ফাইভ চলে আসছে। আমাদের বেসিক যে রুলটা, যে ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই যে বেসিক রুলটা এখানে ফলো হচ্ছে। তাহলে আমরা কি করব সেক্ষেত্রে, আমাদের তাহলে একটাই অপশন থাকছে, যখন আমাদের এরকম আসবে ফোর জিরো জিরো ফাইভ দেওয়া আছে মনে করুন, তাহলে আমরা প্রত্যেক ডিজিট নিয়ে ভাগ করব। তাহলে কি করবো, প্রথমে শূন্য দিয়ে গুণ করছি, তাহলে শূন্য চার একটা সংখ্যা করে নামাবো এবং তারপর ভাগ করে পরের স্টেজ স্টেপে যেতে হবে। তাহলে এখানে কত হচ্ছে পাঁচ আটা চল্লিশ, তাহলে নাম মিলে গেল, এর পরের ডিজিটে শূন্য নামছে, শূন্য সংখ্যাটিতে ভাগ দিচ্ছে না, আবার শূন্য দিয়ে গুণ করবো, তাহলে শূন্য আসলো, আবার পাঁচ নামলাম, পাঁচ সংখ্যাটাকে লিখলাম, লেখার পর কি করবো আমি আবার শূন্য দিয়ে গুণ করবো, তাহলে এখানে শূন্য হবে পাঁচ থাকলো। যখন আমি একটা ডিজিট নামাবো যতক্ষণ না ভাগ হবে সেটা ভাগ শেষ আকারে আসবে না, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইট ইন্টু ফাইভ হান্ড্রেড প্লাস ফাইভ, তাহলে আমাদের কত আসবে চার হাজার যোগ পাঁচ সমান সমান চার হাজার পাঁচ। কিন্তু এই বেসিক ভুলটা সবাই করে। আমি এখানে আরো কিছু ভাগ নিয়ে আপনাদের সঙ্গে এই কনসেপ্টটা শেয়ার করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন এই যে জায়গাটা আছে এইট সেভেন ফোর জিরো, আমি কি বলেছি আমাদের মেন রুলটা তাহলে কি দাঁড়ালো, প্রত্যেক ডিজিট আমরা ভাগ করব এবং যদি কোনো সময় ভাগ না যায় তাহলে সেখানে জিরো বসিয়ে দেবো, প্রত্যেক ডিজিটকে ভাগ করব এবং যদি ভাগ না যায় সেখানে আমি জিরো বসিয়ে দেবো। যেমন এখানে দেখুন চার দুগুণে আট হচ্ছে, প্রথম যে ডিজিটটা আছে সেটা মিলে যাবে, তাহলে আমরা পরের ডিজিটটা নামাবো এবং ভাগ করে পরের স্টেপে যাবো, ভাগ করে পরের স্টেপে যাবো, তাহলে চার একে চার, তাহলে এখানে চার নামলো, তিন বিয়োগ করে আসছে, পরের ডিজিটটা নামালাম শূন্য, যতক্ষণ ভাগ হবে ততক্ষণ ভাগ করতে হবে, তাহলে চার আটা চার সাত আট আছে দুই নামালাম এবং পরের ডিজিটটা নামবো চার, চার ছয় চব্বিশ, তাহলে এই হচ্ছে ভাগ। ভাগ আমরা প্রত্যেক ডিজিটকে ভাগ করে যাবো, যদি কোনো সময় ভাগ না আসে তাহলে জিরো। যেমন এখানে আরেকটা উদাহরণ নিয়েছি দেখুন, এখানে পঞ্চাশ আছে, তাহলে আমি কি করবো প্রথমে পাঁচ, ফাইভ ডিজিটটাকে ভাগ যাচ্ছে না তখন শূন্য দিয়ে গুণ করবো, তারপরে ফাইভ আর এখান থেকে একটা ডিজিট নামবো, একটা ডিজিট করে নামাবো এবং ভাগ করে পরের স্টেপে যাবো, তাহলে এখানে কি আসছে সাত সাতটা ঊনপঞ্চাশ, এখানে বিয়োগ হলো এক চার, তাহলে এই চারটা নামলো, তাহলে ভাগ করে আমি পরের স্টেপে যেতে পারবো চোদ্দ। এর পরের স্টেপে হচ্ছে দুই নামলো, তাহলে দুই যখন দেখুন নেমেছে, যখন নেমেছে আমাকে ভাগ করেই পরের স্টেপে যেতে হবে, তাহলে আমি এখানে শূন্য দিয়ে গুণ করবো, শূন্য দিয়ে গুণ করবো দুই, তাহলে এখানে এই দুইটা দুইটা হচ্ছে ভাগ শেষ থেকে যাচ্ছে, এখানে এই দুইটা হচ্ছে ভাগ শেষ আর এটা হচ্ছে আমাদের ভাগ ফল হচ্ছে সাতশো কুড়ি আর দুইটা হচ্ছে ভাগ শেষ। তো এই গেল, এখানে আরেকটা উদাহরণ আছে দেখুন পাঁচ, তাহলে পাঁচ একটি পাঁচ, তাহলে আমরা নামালাম শূন্য আসলো, একটা ডিজিট নামালাম ভাগ করে পরেরটা যেতে হবে, তাহলে কিছু দিয়ে ভাগ না গেলে শূন্য দিয়ে গুণ করবো, তাহলে শূন্য নেমে গেলো, এবার দুই নামাচ্ছি আবার ভাগ যাচ্ছে না, পাঁচ দিয়ে দুটো ভাগ যায় যায় না, তাহলে আবার শূন্য বসাবো, শূন্য বসিয়ে তারপরের স্টেপে আমরা যাবো, তাহলে এখানে সরি দুই থাকছে দুইটা ভাগ শেষ হয়ে গেল, এখানে একশো হবে। কিন্তু আমি যখন স্টুডেন্টদের ভাগ করতে দিই সবাই দেখে এই জায়গাটা ভুল করি, তাহলে আসলে এই ভিডিওটা আমাদের উপকার আছে এবং আপনাদের আর কোনোদিন ভাগটা ভুল হবে। তাহলে কমেন্ট সেকশন আপনার বলুন তো এই যে ভাগটা আছে এই ভাগটা উত্তর কত হবে, এবং আমি আরেকটা ভাগ দিয়ে দিচ্ছি যে সেভেন ভাগ থার্টি সিক্স,